বিরিয়ানির দোকানে হানা ফুড সেফটি দপ্তরের কৃষ্ণনগরের বন্ধ দুটি বিরিয়ানির দোকান কৃষ্ণনগরের ব্যাঙের ছাতার মতো একের পর এক গজিয়ে উঠেছিল বিরিয়ানির দোকান কম দামে বিরিয়ানি খেতে ক্রেতারাও ভিড় জমাচ্ছিলেন এবার সেখানে বন্ধ করা হলো দুটো বিরিয়ানির দোকান ছাড়া আমরা কোনো ফ্র্যাগনেন্স বা কোনো ফ্লেভার আমরা ইউজ করতে পারি না এখানে কোথাও FSSAI লাইসেন্স নাম্বার লেখা আছে কিনা দেখুন একটা জলের বোতল নিয়ে আসুন আপনাকে আমি লাইসেন্স নাম্বার দিয়ে দিচ্ছি কোথাও লেখা আছে FSSAI লাইসেন্স নাম্বার লেখা আছে একটা জলের বোতল আমি লিখে দিচ্ছি আপনাকে ওটা বললে ভালো হয় আমি জানি না এটা বললে ঠিক আছে এটা বললে নয় এটা ইউজ করছে এটা বিষ ইউজ করছে মানুষকে আবার দেখার ইয়ে করছো তুমি সেটা আমি জানতে চাই সুমিত ফুড সেফটি দপ্তরের হঠাৎ মনে হলো কেন যে এই বিরিয়ানি দোকানগুলো থেকে যে বিরিয়ানি বিক্রি হচ্ছে সেগুলো মোটেও ঠিক নয় নিশ্চয়ই তাদের কাছে কোনো অভিযোগ এসেছিল দেখো তো নয় খাদ্যরসিক বাঙালির কিন্তু বিরিয়ানি অত্যন্ত প্রিয় খাদ্য এবং সেই সুযোগে কাজে লাগিয়ে কৃষ্ণনগরের বিভিন্ন অলিতে গলিতে একের পর এক ব্যাঙের ছাতার মতন গতি উঠছিল বিরিয়ানির দোকান এবং যেখানে কিন্তু খুব সস্তায় চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি পাওয়া যেত স্বভাবত খাদ্যরসিক বাঙালি সেখানে ভিড় জমাতেন এবং এইটা নিয়ে প্রশ্ন উঠছিল যে এত কম দামে কী করে বিরিয়ানি দেওয়া সম্ভব হচ্ছে এবং এ নিয়ে বারংবার বিরিয়ানির যে খাদ্য ফুড সাপ্লাই যে দপ্তর আছে ফুড সেফটি ডিপার্টমেন্ট সেখানে অভিযোগ যাচ্ছিল এবং সেই কারণে গতকাল সন্ধ্যায় ফুড সেফটি ডিপার্টমেন্টের এক অফিসার পুলিশকে সঙ্গে নিয়ে কয়েকটি বিরিয়ানির দোকানে হানা দেয় এর মধ্যে পোস্ট অফিস মোড় সংলগ্ন একটি বিরিয়ানির দোকান এবং খনিজ পার্ক মোড় সংলগ্ন একটি বিরিয়ানির দোকান যেখানে রমরমে চলছিল বিরিয়ানির কারবার সেখানে হানা দিতে কিন্তু তাজ্জব হয়ে যান এই যে ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা কারণ রান্নাঘরে গিয়ে দেখা যায় এই বিরিয়ানির রং এবং গন্ধ নিয়ে আসার জন্য স্বাদ এবং গন্ধ নিয়ে আসার জন্য কিন্তু তাতে বিভিন্ন রকম রাসায়নিক মেশানো হচ্ছে এবং যে রাসায়নিকগুলো মেশানো হচ্ছে সেগুলো কিন্তু এই যে খাদ্য সেফটি ডিপার্টমেন্ট যে রয়েছে তার কিন্তু কোনো অনুমোদন ছিল না ফলে এই যে রাসায়নিকগুলো কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকর এবং সেগুলো সম্পূর্ণ কিন্তু বেআইনিভাবে মেশানো হচ্ছিল এমনকি দোকানগুলো চালানোর জন্য যে ফুড সেফটি ডিপার্টমেন্টের লাইসেন্সের প্রয়োজন হয় সেই লাইসেন্সও ছিল না এরপরে সেই দোকান দুটি বন্ধ করে দেওয়া হয় এবং তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আগামী দিনে সেই দোকানগুলি যদি নির্দিষ্ট নিয়ম মেনে না চালায় সেক্ষেত্রে দোকান দুটি পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হবে এবং দোকানগুলোকে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে অতনু ধন্যবাদ নন লাইসেন্স আছে এবং তারা বিরিয়ানির দোকান বিশেষ করে উল্টোপাল্টা ফুড ফ্লেভার মেশাচ্ছে যেগুলো কোনো FSSAI অ্যাপ্রুভ নয় এবং বিভিন্ন রকম যেগুলো কালার পেয়েছি এবং আনহাইজেনিকভাবে তারা তৈরি করছে তো সেসব দোকানকে আমরা নোটিশ দিয়েছি তাদের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশান নেব বন্ধ বলতে যেগুলো করেছি তাদের একদম আনহাইজেনিক দুটো বিরিয়ানির দোকান অলরেডি তাদের কাছে নাও FSSAI লাইসেন্স নেই এবং কোনো রকম নথি আমরা পাইনি তাদের কাছে